নমস্কার, আপনারা দেখছেন অমৃত কথা ইউটিউব চ্যানেল। আজকে আমাদের স্পিরিচুয়াল পার্সোনালিটিতে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ সম্পর্কে লিও টলস্টয় কী বলছেন। 1896 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর টলস্টয় একটি চিঠিতে অনিন্দ কুমার দত্তকে লেখেন, আপনার পাঠানো চিঠি ও বইটি পেয়েছি, এজন্য অনেক ধন্যবাদ। বইটি অসাধারণ, এটি পড়ে অনেক শিক্ষা লাভ করেছি। মানুষের আমি প্রকৃত স্বরূপ কী, এই প্রশ্নের দার্শনিক দিকটি আলোচনা অপূর্ব। মানবজাতি জীবনের মহৎ এবং সত্য আদর্শ থেকে বারবার সরে এসেছে, কিন্তু আজ পর্যন্ত কখনো তাকে অতিক্রম করতে পারেনি। মাননীয় লেখক অনিন্দ কুমার দত্ত লিও টলস্টয়কে পাঠিয়েছিলেন স্বামী বিবেকানন্দের রাজ্য গ্রন্থটি পড়েই তিনি মন্তব্য করেছিলেন, বইটি অসাধারণ এবং আমি এখান থেকে আমির প্রকৃত স্বরূপ জানতে পেরেছি। 1908 খ্রিস্টাব্দ 4 জুলাই টলস্টয় তার ডায়েরিতে লিখলেন, ভগবান বিষয়ে বিবেকানন্দের প্রবন্ধটি পড়লাম, অদ্ভুত অপূর্ব, এটা অনুবাদ করা প্রয়োজন। আমি নিজে এই সম্পর্কে ভেবেছি, শোপেনহাওয়ারের ইচ্ছাশক্তি সম্পর্কে মতবাদ প্রসঙ্গে বিবেকানন্দের সমালোচনা সর্বাংশে সত্য। শুধু যেখানে তিনি বিবেকানন্দ জগতের বস্তুগত বিচার দিয়ে শুরু করেছেন সেইটুকু ঠিক নয় বলে মনে করেছেন লিও টলস্টয়। লিও টলস্টয় তার প্রবন্ধে লিখেছিলেন, ধর্ম বিজ্ঞান প্রবন্ধে লিখেছিলেন, প্রজ্ঞা ও তত্ত্বজ্ঞান লাভের অনিবার্যতা ও প্রয়োজনীয়তা বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করাই বর্তমানকালে মানবজাতির অগ্রণী চিন্তাবিদগণের প্রধান দায়িত্ব। তাদের কর্তব্য মানুষের কাছে তুলে ধরা যে বহু পূর্বে প্রজ্ঞা বা তত্ত্বজ্ঞান মানবজাতি অর্জন করেছিল এবং তা ধর্মের উপদেশ ও ঋষিদের বাণীর মাধ্যমে প্রকাশিত হয়েছিল। মানুষকে দেখানো এটা শুধুমাত্র ভারতীয়, মিশরীয়, গ্রিক এবং রোমান মহান ব্যক্তিদের মধ্যেই নয়, পরবর্তীকালে কান, শোপেনহাওয়ার, বিবেকানন্দ প্রভৃতি মনীষীদের মধ্যেও প্রকাশিত হয়েছিল। 1910 খ্রিস্টাব্দে 29শে মার্চ চেকোস্লোভাকিয়া বিখ্যাত চিন্তাবিদ, রাজনীতিবিদ এবং বিপ্লবী জান মাসারিকের সঙ্গে টলস্টয়ের সাক্ষাৎ হয়। টলস্টয় মাসারিককে বলেছিলেন, বর্তমান ভারতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হলেন স্বামী বিবেকানন্দ। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তপোহায়।